আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। السلام عليكم، আচ্ছা, আমরা হচ্ছে তৃতীয় অধ্যায়ে ছিলাম, আইন স্বাধীনতা সাম্য। অনুশীলনীটা সম্ভবত আলোচনা করি নাই, অনুশীলনীটা আলোচনা করে দিই। আইন কত প্রকার? এ প্রশ্নের উত্তর হচ্ছে একের খ। আইন হচ্ছে তিন প্রকার, সরকারি আইন, বেসরকারি আইন, আন্তর্জাতিক আইন। দুই হচ্ছে আইনের মূল কথা কোনটি? দুইয়ের উত্তর হবে ক। মিস সাম্যের বিভিন্ন রূপ এগুলো তো পড়া হয়নি, শুধু ও সাম্য পর্যন্ত পড়া হয়েছে, এই 27 পেজ শুরু আচ্ছা, করা বুঝতে পারছি। হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার মনে থাকে না, তোমরা মনে করাই দিলে ভালো হয়। আচ্ছা, এমনিতে তো আমরা সমতা মানে বুঝি যে সবাই সমান সমান পাবে, কিন্তু সাম্যের ধারণাটা একটু অন্যরকম, যে সবাই তো আর সমানভাবে জন্মগ্রহণ করে না। কেউ হয়তো প্রতিবন্ধী হিসেবে জন্মগ্রহণ করতে পারে, কারো কোনো ধরনের সমস্যা থাকতে পারে। হ্যাঁ, সবাই তো সমানভাবে জন্মগ্রহণ করে না, তো সেক্ষেত্রে এমন একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়া যাতে করে সমাজে, মানে যে যেরকমই হোক, সে তার ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারবে, এমন একটা পরিবেশ যদি সৃষ্টি করে দেওয়া যায় যে সবাই সমান সুযোগ সুবিধা পাবে, তখন সেটাকে বলা হয় সাম্য। সাম্যের অর্থ হচ্ছে সমান, অতএব শব্দগত অর্থে সাম্য বলতে সমাজে সবার সমান মর্যাদাকে বোঝায়। কিন্তু সমাজে সবাই তো সমান না, সবার সমান, সবাই সমান যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে না। প্রকৃত অর্থে সাম্য বলতে একটা সামাজিক পরিবেশকে বোঝায়, যেখানে জাতি, ধর্ম, বর্ণ ইত্যাদি নির্বিশেষে তাদের যোগ্যতা অনুযায়ী সবাই সমান সুযোগ সুবিধা লাভ করবে, যেখানে কারোর জন্য কোনো বিশেষ সুযোগ সুবিধা নাই এবং সেই সুযোগ সুবিধা ব্যবহার করে সকলে নিজ দক্ষতার বিকাশ ঘটাতে পারবে, সবাইকে সমান সুযোগ সুবিধা দেওয়া হবে। মূলত পরনীতিতে হচ্ছে সবাইকে সমান সুযোগ সুবিধা দেওয়াটাকে সাম্য বলে। মূলত সাম্য বলতে বোঝায় প্রথমত কোনো ব্যক্তি বা শ্রেণীর জন্য বিশেষ সুযোগ সুবিধা থাকবে না, কাউকে কোনো
স্পেশাল ফ্যাসিলিটি দেওয়া হবে না। দ্বিতীয়ত, সবার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করা, অর্থাৎ নির্বিশেষে সবার জন্য সুযোগ সুবিধার ব্যবস্থা থাকবে। তৃতীয়ত, যোগ্যতা অনুযায়ী সুযোগ সুবিধা ভোগ করা, যার যোগ্যতা বেশি সে সুযোগ বেশি সুযোগ সুবিধা পাবে, যার যোগ্যতা কম সে একটু কম সুযোগ সুবিধা পাবে। আচ্ছা, এখন আমরা সাম্যের রূপগুলো দেখি। মানুষের বিভিন্ন ধরনের এই যে ব্যক্তিত্ব বিকাশের জন্য সুযোগ সুবিধা বিভিন্ন রকম হতে পারে, তো সেই দৃষ্টিকোণ থেকে সাম্যের কয়েকটা রূপ আছে: সামাজিক সাম্য, রাজনৈতিক সাম্য, অর্থনৈতিক সাম্য, আইনগত সাম্য, স্বাভাবিক সাম্য, ব্যক্তিগত সাম্য। সামাজিক সাম্যগুলো হচ্ছে তুমি সামাজিকভাবে তোমাকে সমান হিসেবে ট্রিট করা, সেখানে হচ্ছে ধরো তোমার মধ্যে আমাদের মধ্যে কেউ সাদা শ্বেত বর্ণের আছে, কেউ কৃষ্ণাঙ্গ বর্ণের আছে, বর্ণের কারণে কোনো তফাত করা হলো না বা ধর্মের কারণে কোনো তফাত হলো না, সবাই সামাজিকভাবে সমানভাবে ট্রিট হবে, একই যানবাহনে সবাই চড়বে, একই টেবিলে সবাই বসে খেতে পারবে, এখানে কোনো ভেদাভেদ সৃষ্টি না করাটা হচ্ছে সামাজিক সাম্য। এক্ষেত্রে কোনো ব্যক্তি বা শ্রেণীকে কোনো বিশেষ সুযোগ সুবিধা দেয়া যাবে না। এরপর হচ্ছে রাজনৈতিক সাম্য, রাষ্ট্রীয় কাজে সবার অংশগ্রহণের সুযোগ সুবিধা থাকাকে রাজনৈতিক সাম্য বলে, অর্থাৎ আমরা সবাই ভোট দিতে পারবো, আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারবো, আমরা যে কেউ নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াতে পারবো, আমাদের ভোট দেওয়ার অধিকার আছে, নির্বাচনে দাঁড়ানোর অধিকার আছে, প্রার্থী হওয়ার অধিকার আছে, এগুলো হচ্ছে আমাদের রাজনৈতিক সাম্য, যদি এগুলো আমরা সমানভাবে উপভোগ করতে পারি। এক্ষেত্রে যদি কোনো বৈষম্য না থাকে, অর্থাৎ রাষ্ট্রীয় কাজে আমাদের সমানভাবে অংশগ্রহণের সুযোগ সুবিধা প্রদানকে রাজনৈতিক সাম্য বলা হয়। এরপর হচ্ছে অর্থনৈতিক সাম্য, এক্ষেত্রে আমাদের যার যা যোগ্যতা আমরা সে অনুযায়ী অর্থনৈতিক কাজ পাবো, এবং আমরা আমাদের কাজ যে যতক্ষণই কাজ করি তার উপর ভিত্তি করে মজুরি পাবো, এটা হচ্ছে অর্থনৈতিক সাম্য। এখানে আমাকে বেকারত্ব থেকে মুক্তি দেওয়া হবে, আমাদের প্রত্যেককে কোনো না কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে, যার যা যোগ্যতা সে অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে, অর্থাৎ প্রত্যেকে কর্মসংস্থানের সুযোগ পাবে। এখানে হচ্ছে নির্বিশেষে সবাই সুযোগ পাবে, বৈধ পেশা গ্রহণ করতে পারবো, এগুলো হচ্ছে অর্থনৈতিক সাম্যের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে আইনগত সাম্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আইনের দৃষ্টিতে সমান, আইনের সমতাতে আমরা যেটা পড়ি, আইনের সমতা যে তত্ত্বটা আমরা পড়ি, যে আইনের চোখে সবাই সমান, আইনের চোখে ধনী নির্ধন, ক্ষমতাবান ক্ষমতাহীন, এমন কোনো পার্থক্য করা হয় না, না করে সবাইকে সমানভাবে ট্রিট করা হয়, যে অপরাধী তাকে অপরাধ শাস্তি দেওয়া হবে, যে নিরপরাধ তাকে হচ্ছে বা যে ভিকটিম তাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়া হবে, এরকম সুযোগ সুবিধা হচ্ছে সমানভাবে বন্টন করে দেওয়াটাকে হচ্ছে আইনগত সাম্য। এখানে আইনের দৃষ্টিতে সবাই সমান থাকবে, বিনা অপরাধে গ্রেফতার ও বিনা বিচারে আটক না করার ব্যবস্থাকে আইনগত সাম্য বলে। এরপর হচ্ছে স্বাভাবিক সাম্য, এটা হচ্ছে জন্মগতভাবে তো প্রত্যেক মানুষ হচ্ছে স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, তখন তো তার জীবনে কোনো শৃঙ্খল থাকে না, কিন্তু জন্মের পর মানুষের জীবনে বিভিন্ন বাধা বিপত্তি আসে, শৃঙ্খল তৈরি হয়। তো বাস্তবে জন্মগতভাবে প্রত্যেক মানুষ শারীরিক বা মানসিকভাবে সমান নাও হতে পারে, কিন্তু স্বাভাবিক সাম্য বলতে হচ্ছে ধরে নেওয়া হয় যে জন্মগতভাবে সবাই স্বাধীন এবং সবাই সমান, কিন্তু বাস্তবে তো তা না, জন্মগতভাবে সবাই সমান হয় না, মানুষের মানুষের পার্থক্য আছে। এই জন্য বর্তমান যুগে হচ্ছে স্বাভাবিক সাম্যের ধারণাটা প্রায় অচল, কারণ আসলে তো মানুষ জন্মগতভাবে সবাই সমান না। আর সবশেষ হচ্ছে ব্যক্তিগত সাম্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সব মানুষের কোনো ব্যবধান থাকবে না, সবাই একই দৃষ্টিতে গণ্য হবে, এটা হচ্ছে ব্যক্তিগত সাম্য, অর্থাৎ ব্যক্তি হিসেবে সবাই সমান সুযোগ সুবিধা পাবে সমাজ থেকে। এখন হচ্ছে সাম্য এবং স্বাধীনতার সম্পর্ক। আচ্ছা, এই যে স্বাধীনতা যদি আমাদেরকে দেয়া হয়, যে আমাদের কোনো আমাদের ব্যক্তিত্ব বিকাশের সুযোগ সুবিধা করে দেওয়া, এটাকে তো আমরা দেখেছি স্বাধীনতা, আবার একই সাথে আমরা সাম্যের ক্ষেত্রেও দেখেছি যে সুযোগ সুবিধার সমতা সেটাকে বলা যায়, তাহলে দুইটা ধারণা কিন্তু প্রায় এক, ধারণাগত একটা সম্পর্ক আছে।
তারপর পারস্পরিক নির্ভরশীলতার একটা সম্পর্ক আছে, যে সাম্য ছাড়া স্বাধীনতা যেমন কল্পনা করা যায় না, ঠিক তেমনি স্বাধীনতা ছাড়া সাম্যের কথা ভাবা যায় না। এটা একটা রাষ্ট্র যতখানি সাম্য ভিত্তিক হবে সেখানে ততটা স্বাধীনতা নিশ্চিত হবে, সাম্য না থাকলে সেখানে স্বাধীনতা অনেকটা অনিশ্চিত হয়ে পড়ে। গণতন্ত্রের ভিত্তি হিসেবে সাম্য এবং স্বাধীনতা উভয়ই কাজ করে। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে যেমন সাম্যের দরকার হয় তেমনি স্বাধীনতারও প্রয়োজন হয়। সাম্য ও স্বাধীনতা একই সঙ্গে বিরাজ না করলে গণতান্ত্রিক অধিকার ভোগ করা সম্ভব হতো না। সাম্য উঁচু নিচুর ভেদাভেদ দূর করে স্বাধীনতা সকলের সুযোগ সুবিধাগুলো ভোগ করার অধিকার দান করে। এক্ষেত্রে যদি আমরা সমাজে সাম্য চাই তাহলে আমাদের সবাইকে কিন্তু স্বাধীনতা দিতে হবে, স্বাধীনতা না দিয়ে সাম্য সুনিশ্চিত করতে পারবো না। আবার একই সাথে সাম্য সুনিশ্চিত না করলে স্বাধীনতা নিরর্থক হয়ে যায়, স্বাধীনতার অর্থ থাকে না, মিনিংলেস হয়ে যায়। তো তাহলে আমরা বলতে পারি যে সাম্য স্বাধীনতা পরস্পর পরিপূরক এবং সম্পূরক। সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ চলাফেরা জীবন ধারণের জন্য সাম্যভিত্তিক সমাজ গঠন করা সম্ভব হবে না। সমাজের সুবিধাগুলো সবাই মিলেমিশে সমানভাবে ভোগ করতে হলে স্বাধীনতার প্রয়োজন। তাই বলা হয় যে সাম্য মানেই স্বাধীনতা এবং স্বাধীনতা মানেই সাম্য। আচ্ছা, তাহলে এখন দুই হচ্ছে প্রশ্ন দুই নাম্বারটা দেখো। এক নাম্বারটা হচ্ছে আইন সাধারণত হচ্ছে খ তিন প্রকার। আইনের মূল কথা হচ্ছে এক, আইনের মূল কথা হচ্ছে দুইয়ের ক, আইনের চোখে সবাই সমান। সরকারি আইন প্রণয়নের উদ্দেশ্যগুলা কি? ব্যক্তির সাথে ব্যক্তি সম্পর্ক রক্ষা, ব্যক্তির সাথে রাষ্ট্রের সম্পর্ক রক্ষা, বিচার বিভাগের কাজ পরিচালনা করা। উত্তর হবে হচ্ছে দুইয়ের তিনের উত্তর হবে হচ্ছে খ, অর্থাৎ ব্যক্তির সাথে রাষ্ট্রের সম্পর্ক রক্ষা করা আর বিচার বিভাগের কাজ পরিচালনা করা, দুই এবং তিন। এরপর এটা অনুচ্ছেদ দেওয়া আছে, সম্প্রতি বাংলাদেশ ক নামক একটি আদালতের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ অবস্থানের ভিত্তিতে মিয়ানমারের সাথে সমুদ্র সীমা সংক্রান্ত একটা মীমাংসা করে। তাহলে প্রশ্ন হচ্ছে চার, বাংলাদেশ কোন আইনের মাধ্যমে এই সমস্যার সমাধান করে? দেখো এখানে একটা সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ আর একটা সার্বভৌম রাষ্ট্র মিয়ানমার, দুটা রাষ্ট্রের মধ্যকার সমস্যা নিরসন সংক্রান্ত বিষয় বলা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যেহেতু দুইটা দেশ নিয়ে বলা হয়েছে এটা হচ্ছে আন্তর্জাতিক আইন, ঠিক আছে, আন্তর্জাতিক আইন। আচ্ছা, উক্ত আইনের সঠিক প্রয়োগের ফলে কি হবে? এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে ভালো আচরণ করে, রাষ্ট্রের সাথে ব্যক্তি সম্পর্ক বজায় থাকে, বিভিন্ন রাষ্ট্র সঠিকভাবে প্রশাসন পরিচালনা করে, বিচার বিভাগের স্বাধীনতা সুরক্ষিত হয়। উত্তর হচ্ছে ক, এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে ভালো আচরণ করে, এটা হচ্ছে আন্তর্জাতিক আইনের সুবিধা। আমরা এখন সৃজনশীল প্রশ্নটা দেখব। জনাব শ্যামল মিত্র একজন সংসদ সদস্য, তিনি তার এলাকার ইফটিজিং সমস্যা সমাধানের জন্য সংসদে একটি বিল উত্থাপন করলে বিলটি কণ্ঠভোটে পাশ হয়। জনাব অর্ক বড়ুয়া ওই দেশের উচ্চ আদালতের প্রধান, তিনি একটি মামলায় অপরাধীর সাজা নির্ধারণের সময় প্রচলিত আইনের সাথে মিল না পেয়ে তার প্রজ্ঞা ও বিচার বুদ্ধির উপর ভিত্তি করে সাজা নির্ধারণ করেন। আচ্ছা, কতে বলা হচ্ছে কমেন্টারিজ অন দি লজ অফ ইংল্যান্ড বইটি কার? বইটি হচ্ছে ব্ল্যাক স্টোনের। খতে বলা হয়েছে আন্তর্জাতিক আইন কি? ওয়ালাইকুম আসসালাম। আন্তর্জাতিক আইন হচ্ছে এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক রক্ষার জন্য যে আইন প্রণয়ন এবং প্রয়োগ করা হয় তাকে আন্তর্জাতিক আইন বলে। বিভিন্ন রাষ্ট্র পরস্পরের সাথে কেমন আচরণ করবে, এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের নাগরিকদের সাথে কেমন ব্যবহার করবে, কিভাবে আন্তর্জাতিক সমস্যার সমাধান করা হবে, এগুলো আন্তর্জাতিক আইনের মাধ্যমে নির্ধারণ করা হয়। এরপর হচ্ছে গ, জনাব শ্যামল মিত্র যেখানে বিল উত্থাপন করে তা আইনের কোন ধরনের উৎস? দেখো শ্যামল মিত্র কোথায় বিল উত্থাপন করেছিল? সংসদে।
তাহলে সংসদ হচ্ছে কি, আমাদের জাতীয় সংসদ হচ্ছে আমাদের আইনসভা, তাহলে এটা হচ্ছে আইনসভা, এটা হচ্ছে আইনের যে উৎসগুলো পড়েছি তার মধ্যে একটা অন্যতম উৎস ছিল আইনসভা, এবং আধুনিক যুগে আইন প্রণয়নের সব থেকে বড় উৎসটাই হচ্ছে আইনসভা, আইনসভায় সবচেয়ে বেশি আইন প্রণীত হয়, তো এটার কথা বলা হয়েছে। ঘতে বলা হয়েছে জনাব অরক বড়ুয়া, বিচারিক সিদ্ধান্ত প্রদান পদ্ধতিটি আইনের গুরুত্বপূর্ণ উৎস। আইনের আরেকটা উৎস হচ্ছে এই যে অরক বড়ুয়ার যে পদ্ধতিটা, তিনি কি করেছেন, তিনি একজন উচ্চ আদালতের প্রধান এবং তিনি আইনের হচ্ছে অপরাধীর সাজা নির্ধারণের সময় প্রচলিত আইনে কোনো মিল না পাওয়ায় নিজের প্রজ্ঞা বিচারবুদ্ধির উপর সাজা নির্ধারণ করে। এই ধরনের আইন যেটা বিচারক হচ্ছে নিজের প্রজ্ঞা দিয়ে করে, সেটা হচ্ছে বিচার কার্য পরিচালনার মাধ্যমে আমরা এরকম একটা পেয়েছি যে বিচারকদের রায়, এটা আইনের একটা উৎস ছিল আমাদের বিচারকদের রায়, তো বিচারকদের রায় একটা উৎস, এখানে অর্ক বড়ুয়ারটা হচ্ছে বিচারকদের রায়, সেই সম্পর্কে বলা হয়েছে। আচ্ছা, এখন আমরা এই অধ্যায়টা শেষ, আমরা পরের অধ্যায়ে চলে যাব। মিস আপনি কি বলছেন আমি শুনতে পারিনি। আমি বলছি আমাদের অধ্যায়টা শেষ, আমি এখন একটা নতুন অধ্যায় শুরু করব, চতুর্থ অধ্যায়। এই যেটা হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়, রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, এই অধ্যায়টা আজকে আমরা শুরু করব। তো এই অধ্যায়টা থেকে কি কি শিক্ষণফল তো আমরা পড়তে পড়তেই পেয়ে যাব, কি কি শিখলাম। আচ্ছা, প্রথমে বলি রাষ্ট্র কি। আচ্ছা, রাষ্ট্র কি, রাষ্ট্র হচ্ছে এমন একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, রাষ্ট্রকে আমরা একটা রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে জানি, যেখানে হচ্ছে একটা উপাদানের সমন্বয় ঘটে, সেটা হচ্ছে জনগোষ্ঠী, ভূখণ্ড, সার্বভৌমত্ব, সরকার, এই চারটা উপাদানের সমন্বয়ে যে রাজনৈতিক প্রতিষ্ঠানটি গঠিত হয় সেটাই হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র ও সরকার এই দুটি হচ্ছে অনেক সময় সমার্থক হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু আসলে এই দুটি এক না, কারণ রাষ্ট্র হচ্ছে একটি ব্যাপক ধারণা আর সরকার হচ্ছে রাষ্ট্রের চারটা উপাদানের একটা উপাদান। এ দুটির মধ্যে মৌলিক পার্থক্য আছে, রাষ্ট্র একটি পূর্ণাঙ্গ এবং স্থায়ী প্রতিষ্ঠান, এটি সার্বভৌম, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, আর সরকারের যে সরকার হচ্ছে রাষ্ট্র গঠনের যে চারটি উপাদান, জনসংখ্যা, ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব, এর মধ্যে একটি উপাদান হচ্ছে সরকার। পৃথিবীর সব রাষ্ট্র একই উপাদানের সমন্বয়ে গঠিত হলেও সব রাষ্ট্র সরকার ব্যবস্থা এক রকম না, সময়ের পরিবর্তনের সাথে সাথে যে কোনো দেশের রাষ্ট্র ও সরকার স্বরূপ পরিবর্তিত হতে পারে। তাহলে রাষ্ট্র বলতে আমরা এমন এক রাজনৈতিক সংগঠনকে বুঝি যা কোনো একটি ভৌগোলিক এলাকা ও তৎসংশ্লিষ্ট এলাকার জনগণকে নিয়ন্ত্রণ করার সার্বভৌম ক্ষমতা রাখে। আর রাষ্ট্র উপাদান হচ্ছে চারটি, ভূখণ্ড, জনসমষ্টি, সরকার, সার্বভৌমত্ব। ভূখণ্ড তো আমরা জানি যে একটা ভূমি থাকা লাগবে, ভূমি না থাকলে সেটাকে আমরা রাষ্ট্র বলতে পারবো না। যেমন ধরো এই যে বর্তমান ইসরায়েলের জনগোষ্ঠী, ইহুদি জনগোষ্ঠী, হ্যাঁ, এরা যাযাবরের মতো বিশ্বের এই প্রান্ত থেকে ও প্রান্ত বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন অবস্থায় ছিল এবং এদেরকে কেউ জায়গা দিচ্ছিল না, এদেরকে সর্বশেষ জায়গা দিয়েছিল হচ্ছে প্যালেস্টাইনের অধিবাসীরা, তাদেরকে জায়গা দিল, তো তারা সেখানে দখল জোরপূর্বক পরে সেই জায়গাটা দখল করে নিল। তো এই যে ইহুদি জনগোষ্ঠী ছিল, এরা এতদিন রাষ্ট্র কেন ছিল না, কারণ হচ্ছে তাদের তাদের হচ্ছে জনগণ আছে, জনসমষ্টি আছে, চাইলেই তারা একটা সরকার তৈরি করে নিতে পারবে, কিন্তু তাদের কোনো ভূখণ্ড ছিল না। যখন তারা একটা ভূখণ্ড দখল করে নিল তখন তারা একটা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলো। আর দ্বিতীয় উপাদানটা হচ্ছে জনসমষ্টি, জনগণ। তাহলে
হ্যাঁ, তাহলে আগে যে মানে ইসরায়েল ওরা কোথায় ছিল আগে? ফিলিস্তিন, আগে ফিলিস্তিনে আসে? আগে হচ্ছে জি বিশ্বের, আগে বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় ছিল, তবে বেশি মানুষ ছিল হচ্ছে জার্মানিতে। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তোমরা জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার হ্যাঁ গ্যাস চেম্বারে হচ্ছে অনেক ইহুদিদের মেরে ফেলছে, এটা তোমরা শুনেছ না? যে ইহুদিদেরকে যে সব মেরে ফেলছিল গ্যাস চেম্বারে। আমি শুনেছি। হ্যাঁ, হিটলার এই কাজ করেছিল। তো তখন যারা পারছে জান বাঁচানোর জন্য পালিয়ে গেছে। তারপর তারা বিভিন্ন জায়গায় যারা ছড়ায় ছিটায় ছিল, এরা তখন এই যে কোথাও যেতে পারছে না, কেউ তাদেরকে গ্রহণ করছে না, কেউ তাদেরকে জায়গা দিচ্ছিল না, তখন প্যালেস্টাইনের লোকজন তাদেরকে জায়গা দিল থাকার জন্য। পরবর্তীতে যেটা হলো, তারা হচ্ছে সেই ভূখণ্ডটা দখল করার চেষ্টা করলো। এখন কথা হচ্ছে, তাদের তো এত ক্ষমতা ছিল না যে সেটা দখল করতে পারবে। তো এটা নিয়ে হচ্ছে তখন আরব দেশগুলোর সাথে এদের হচ্ছে অনেক যুদ্ধ লাগছিল। তো পরে যেটা হলো, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ক্ষমতাধর শক্তিগুলা হচ্ছে তাদেরকে এই ভূখণ্ডটা দিয়ে দিল, কারণ তারা তো অনেক পরাশক্তি, তাদের সাথে তো আর প্যালেস্টাইনের মানুষরা পারবে না। তো তারা একটা ঘোষণা দিল, বেলফোর ঘোষণা, 1948 সালে। এই বেলফোর ঘোষণার মাধ্যমে বলে দেওয়া হলো যে ইসরায়েলের এতখানি ভূখণ্ড এখন, সরি, ইসরায়েল না, প্যালেস্টাইনের এই ভূখণ্ডটা এখন থেকে ইসরায়েলের হবে, এবং জাতিসংঘে সেটা পাশও করে ফেললো। এবং আরব রাষ্ট্ররা এটা বিরোধিতা করেছে, আরবদের সাথে ইসরায়েলের যুদ্ধ হয়েছে অনেক বছর ধরে, যুদ্ধ হয়েছিল ইসরায়েলের সাথে, আরব ইসরায়েল আরব যুদ্ধ। এই যুদ্ধে আরবরা জিততে পারে নাই, কারণ হচ্ছে ইসরায়েলকে ব্যাকআপ দিচ্ছিল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন। তো এত বড় বড় শক্তিগুলো যখন তাদেরকে ব্যাকআপ দেয় এবং অস্ত্র সরবরাহ করে, তখন অন্য রাষ্ট্রগুলোর পক্ষে যুদ্ধে আসলে এদের সাথে পারা কঠিন। তো এইভাবে তারা দখল করে নেয়। যাই হোক, এখন তারা নিজেদেরকে রাষ্ট্র হিসেবে দাবি করে, যদিও আমরা তাদেরকে রাষ্ট্র বলতে চাই না, কিন্তু বিশ্বের মানচিত্রে কিন্তু ইসরায়েল রাষ্ট্রটা মানচিত্রে দেয়া থাকে। তার মানে তারা তো স্বীকৃতি নিয়েছে, অনেক রাষ্ট্রই স্বীকৃতি দিয়েছে, এবং দুঃখজনক যে অনেক মুসলিম রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দিয়েছে। এরপর হচ্ছে সরকার একটা উপাদান, সরকার না থাকলে আমরা সেটাকে রাষ্ট্র বলতে পারি না। তারপর হচ্ছে সার্বভৌমত্ব না থাকলে আমরা সেটাতে কোনোভাবেই রাষ্ট্র বলতে পারি না। রাষ্ট্রের যে চারটা উপাদান, সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। এটা এমন একটা বিশেষ ক্ষমতা একটা রাষ্ট্রের, সেই সুপ্রিম ক্ষমতা যার বলে রাষ্ট্র তার নিজের অভ্যন্তরে সব প্রতিষ্ঠানের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে, এবং একই সাথে বাহ্যিক যে কোনো আক্রমণ, অন্য রাষ্ট্র তাকে আক্রমণ করতে পারে না, সে আক্রমণ থেকে নিজেকে নিরাপদ রাখতে পারে, এই ক্ষমতা বলে। তো আমাদের এই 1971 সালের 26 মার্চ দিবাগত রাতে হচ্ছে, 25 মার্চ দিবাগত রাতে, রাতে একটার দিকে বঙ্গবন্ধু হচ্ছে স্বাধীনতার ঘোষণা দিয়ে দিলেন যে বাংলাদেশ এখন থেকে স্বাধীন, বাংলাদেশ ইজ নাও ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তো স্বাধীন ঘোষণা দিয়ে দেওয়া হলো, এবং 10ই এপ্রিল ঘোষণাপত্র জারিও হয়ে গেল, স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয়ে গেল। কিন্তু বাংলাদেশকে কেন আমরা 16ই ডিসেম্বর পর থেকে স্বাধীন বাংলাদেশ বলি, তার আগে কেন বলি না বলতো? স্বাধীনতার ঘোষণা তো 25শে মার্চ হয়ে গেল, আর ঘোষণাপত্র তো 10ই এপ্রিল হয়ে গেল, তাহলে আমরা কেন এটাকে স্বাধীন বলছিলাম না, বলতে পারবা? তোমরা কোনো না, রেসপন্স আমি পাও না বলতে কেন? পারবো না। আচ্ছা, এর কারণ হচ্ছে তখন আমাদের, আমরা স্বাধীনতার ঘোষণা দিয়েছি সত্যি, কিন্তু আমরা সার্বভৌমত্ব অর্জন করি নাই। ওই যে দেশের অভ্যন্তরে যে নিয়ন্ত্রণটা, আমাদের ভূমির উপর আমাদের নিয়ন্ত্রণ ছিল না, সেখানে পাখানাদার বাহিনীরা ছিল এবং তারা আমাদেরকে মেরে ফেলছিল, আমাদের নিয়ন্ত্রণ ছিল না। 16ই ডিসেম্বর হচ্ছে তারা যখন আত্মসমর্পণ করে, তখন হচ্ছে আমাদের ভূমির উপর আমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়, এবং বাইরের যে কোনো আক্রমণ থেকে নিজেকে নিরাপদ করার যে অধিকারটা সেটা আমরা পেয়ে যাই, অর্থাৎ সার্বভৌম ক্ষমতাটা আমরা পেলাম, যার জন্য 16ই ডিসেম্বর হচ্ছে আমরা সার্বভৌম ক্ষমতাটা পেলাম, এই জন্য হচ্ছে 16ই ডিসেম্বর থেকে আমরা স্বাধীন। আচ্ছা, সরকার কি তাহলে? সরকার হচ্ছে রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান, এবং আমাদের এই অধ্যায়টা রাষ্ট্র কি সেই সংক্রান্ত না, আমাদের এই অধ্যায়টা হচ্ছে সরকার কি সেই সম্পর্কে, সরকারের বিভিন্ন রূপ আমরা দেখতে পাবো। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সরকার। সরকার একটি বাস্তব রাজনৈতিক প্রতিষ্ঠান, এটি একটি আইনগত প্রতিষ্ঠান, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা ও ইচ্ছে পূরণের হাতিয়ার হলো সরকার।
অধ্যাপক কেটেলের মতে দি গভর্নমেন্ট ইজ দ্য অর্গানাইজেশন অর মেশিনারি অফ দ্য স্টেট, অর্থাৎ এটা একটা যন্ত্রের মতো, হ্যাঁ এটা একটা রাষ্ট্রের একটি যন্ত্রের মতো যেটা আছে, হচ্ছে জনগণের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত করে দেয়। অধ্যাপক উইলবি বলেছে যে সরকার হচ্ছে একটি প্রতিষ্ঠান যা যন্ত্র বা যন্ত্র যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে গঠন এবং কার্যকর করে। অধ্যাপক হ্যারল জে লাস্কি বলেছে এ গভর্নমেন্ট ইজ এ স্পোকসম্যান টু দ্য স্টেট, অর্থাৎ সরকার হচ্ছে রাষ্ট্রের মুখপাত্র, রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে হচ্ছে সরকার, যে বাইরের বিশ্বে আমাদের রাষ্ট্রটাকে কে প্রতিষ্ঠা মানে কে পরিচয় করিয়ে দিবে, আমার রাষ্ট্র কি কথা বলতে পারে, পারে না, কে কথা বলে তখন সরকার কথা বলে, রাষ্ট্রের হয়ে সরকার কথা বলে, এই জন্য সরকার হচ্ছে রাষ্ট্রের মুখপাত্র। এখন আমরা রাষ্ট্র বনাম সরকার দেখব, যে রাষ্ট্র আর সরকারের মধ্যে কেমন পার্থক্য। রাষ্ট্র ও সরকারের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান, প্রাচীনকালে রাষ্ট্র সরকারকে একই অর্থে বোঝানো হতো, কিন্তু আপাত দৃষ্টিতে রাষ্ট্র সরকার দুটি সমার্থক মনে হলেও এই দুইটার মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান। আমাদের বইয়ে তো এগুলা নাই, এই তোমাদের বইটা আছে না, এটা তো বইয়ের থেকেই নিয়েছি আমি, তোমাদের পিডিএফ এর বইয়ের অংশ তো এটা নিয়েছি আমি, এটা নাই তোমাদের? রাষ্ট্র বনাম সরকার এগুলো তো নাই, এটা আছে, ওইটা নাই কেন? আমি তো তোমাদের বই থেকেই নিয়েছি, কি আজব, তোমাদের বইয়ের পিডিএফ আছে না, পিডিএফ ভার্সন যে সেখান থেকে নিয়েছি। এটা মানে এই বছরের বই? আচ্ছা এটা আছে ছিল না, আচ্ছা ঠিক আছে, কি সমস্যা, আমাদের সমস্যা নেই। আমরা এখন রাষ্ট্রের স্বরূপ গুলা দেখি, যে অনেকগুলা দৃষ্টিকোণে হচ্ছে রাষ্ট্রকে ভাগ করা হয়েছে। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রকে দুই ধরনের রাষ্ট্রে ভাগ করা হয়েছে, পুঁজিবাদী রাষ্ট্র, সমাজতান্ত্রিক রাষ্ট্র। ক্ষমতার উৎসের ভিত্তিতে হচ্ছে দুই ধরনের রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, একনায়কতান্ত্রিক রাষ্ট্র। ক্ষমতা বন্টনের ভিত্তিতে আবার রাষ্ট্র দুই প্রকার, এক কেন্দ্রিক রাষ্ট্র, যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র। উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে রাষ্ট্র দুই প্রকার, দুই প্রকার না সরি, একটি একটি ধরন উত্তরাধিকার সূত্রে শুধুমাত্র রাজতন্ত্র উত্তরাধিকার সূত্রে হয়। তো রাজতন্ত্র আবার দুই রকম, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আর হচ্ছে নিরঙ্কুশ বা চরম রাজতন্ত্র। আর উদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্রের একটি ধরন দেখতে পাই আমরা, সেটা হচ্ছে জনকল্যাণমূলক রাষ্ট্র। এখন আমরা রাষ্ট্রের স্বরূপে চলে যাই। অর্থনীতির ভিত্তিতে যে রাষ্ট্র দুই রকম, সেটা হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র। বর্তমান বিশ্বে সব থেকে বেশি জনপ্রিয় হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র, আর দ্বিতীয় জনপ্রিয় রাষ্ট্র হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। তো আমরা অর্থনীতিতে পড়েছি যে পুঁজিবাদ ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, যেটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণের সব মালিকানা হচ্ছে ব্যক্তির হাতে থাকে, রাষ্ট্রীয় মালিকানায় কিছু কিছু থাকে তবে মূলত ব্যক্তির হাতে থাকে, ব্যক্তিপূর্ণ প্রতিযোগিতার মধ্যে হচ্ছে ব্যবসা করার সুযোগ পায় এবং নিজেকে বিকশিত করার সুযোগ পায়, এমন এক ধরনের রাষ্ট্র ব্যবস্থা যেখানে রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ না, রাষ্ট্র মানুষের ব্যক্তি জীবনকে নিয়ন্ত্রণ করে না, বরং রাষ্ট্র জনকল্যাণমূলক হয়। এই রাষ্ট্রগুলো হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র। পুঁজিবাদী রাষ্ট্র বলতে সেই রাষ্ট্রকে বোঝায় যেখানে সম্পত্তির উপর নাগরিকদের ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয়। এই সরকার ব্যবস্থায় উৎপাদনের যে উপাদানগুলো আছে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলো হচ্ছে ব্যক্তিগত মালিকানায় থাকে, এর উপরে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। অবাধ প্রতিযোগিতার মাধ্যমে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা পরিচালিত হয়। এ ধরনের রাষ্ট্রে নাগরিকগণ সম্পদের মালিকানা ও ভোগের ক্ষেত্রে স্বাধীন থাকে। বর্তমান বিশ্বে বেশিরভাগ রাষ্ট্রই পুঁজিবাদী রাষ্ট্র। আর সমাজতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে পুঁজিবাদের বিপরীত ব্যবস্থা, যেখানে উৎপাদনের উপকরণের মালিকানা ব্যক্তির পরিবর্তে রাষ্ট্রের হাতে থাকে, সামাজিক মালিকানা বা জাতীয় মালিকানা প্রতিষ্ঠিত হয়, যেখানে পূর্ণাঙ্গ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, মানুষের ব্যক্তিগত জীবনকেও এটা নিয়ন্ত্রণ করে, মানুষ যা ইচ্ছা তাই করতে পারবে না, যার যার যোগ্যতা সামর্থ্য অনুযায়ী কাজ করবে, সে যায় সেটা আয় করবে, এটা রাষ্ট্রীয় আয় হবে, রাষ্ট্র আবার সেটা বন্টন করে দিবে সবার মধ্য দিয়ে, সে নিজে নিজে তার অর্থ উপভোগ করতে পারবে না। সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে তাহলে এই ধরনের রাষ্ট্রকে বোঝায় যেখানে ব্যক্তি মালিকানার স্বীকৃতি দেওয়া হয় না এবং এতে উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয় মালিকানায় থাকে, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে উৎপাদন ও বন্টনের ব্যবস্থা পরিচালিত হয়। এটি পুঁজিবাদী রাষ্ট্রের বিপরীত ব্যবস্থা। সমাজতন্ত্রে ব্যক্তি স্বাতন্ত্র্যকে স্বীকার করা হয় না, ব্যক্তির কোনো স্বাধীনতা থাকে না। এ ধরনের রাষ্ট্রে একটা মাত্র দল থাকে, গণমাধ্যম, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, সবকিছু সব ধরনের গণমাধ্যম রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে। বিরোধী মতামতের প্রচারের সুযোগ সুবিধা কমিয়ে দেওয়া হয়, যেমন চীন, কিউবা আবার রাশিয়া, এগুলো হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র।
উদাহরণগুলো আমাদের একের জন্য লাগে। আমরা এখন পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক রাষ্ট্রের পার্থক্য গুলো দেখি। পুঁজিবাদী রাষ্ট্রে হচ্ছে সম্পদের ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠিত হয়, সমাজতান্ত্রিক রাষ্ট্রে হচ্ছে সম্পদের রাষ্ট্রীয় বা সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হয়। পুঁজিবাদী রাষ্ট্রে উদ্যোগের স্বাধীনতা থাকে। এটা হচ্ছে তোমরা ছোট করে একটা বক্স দেখো, বাড়ির কাজ দেখো, তোমাদের কি লিখবো এখন, তোমাদের বক্সে বাড়ির কাজ দেওয়া আছে কিনা তাই বলো। বইয়ের মধ্যে বাড়ির কাজ লেখা আছে না? বাড়ির কাজ, পুঁজিবাদ এবং সমাজতান্ত্রিক রাষ্ট্রের পার্থক্য আলোচনা করো। জিমিস জিমিস লেখা আছে, হ্যাঁ ওইটাই, ওটা তো বইয়ে দেওয়া নাই, এটা তোমাদের করার কথা তাই না? এটা স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ মিস নিছি। আচ্ছা আচ্ছা, উদ্যোগের স্বাধীনতা। পুঁজিবাদী রাষ্ট্রে হচ্ছে আমি বা তুমি যে কেউ, কই গেল আমার এটা, পুঁজিবাদী রাষ্ট্রে হচ্ছে আমি বা তুমি, আমরা প্রত্যেকে যে কেউ ব্যক্তিগত ব্যক্তিগত ভাবে কোনো ব্যবসা বাণিজ্যে যুক্ত হতে পারবো, যে কোনো উদ্যোগ নিতে পারবো। হ্যাঁ, কিন্তু সমাজতান্ত্রিক রাষ্ট্রে ব্যক্তিগত ভাবে কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ নাই। পুঁজিবাদে হচ্ছে অবাধ প্রতিযোগিতা থাকে, আমরা সবাই ব্যবসা করব, আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে। কিন্তু সমাজতন্ত্রে যেহেতু উদ্যোগই নাই, ব্যক্তিগত উদ্যোগ নাই, তাই প্রতিযোগিতাও নাই, রাষ্ট্রীয় উদ্যোগে যা কিছু হওয়ার হয়। পুঁজিবাদের লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন, আর সমাজতন্ত্রের লক্ষ্য হচ্ছে সামাজিক কল্যাণ। পুঁজিবাদে ভোক্তার স্বাধীনতা আছে, ভোক্তা আমার যা পছন্দ আমি সেটা ভোগ করব। কিন্তু সমাজতন্ত্রে হচ্ছে রাষ্ট্র আমাকে যা দিবে আমি শুধু সেটাই ভোগ করতে পারবো, আমি নিজের পছন্দে ভোগ করতে পারবো না, ভোক্তার স্বাধীনতা অনুপস্থিত। পুঁজিবাদ হচ্ছে শ্রেণী ভিত্তিক সমাজ, এখানে ধনী নির্ধন, হ্যাঁ পুঁজিপতি যে ক্ষমতা, যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে পুঁজিপতি, আবার শ্রমিক শ্রেণী, এরকম শ্রেণী বিভক্ত সমাজ। কিন্তু সমাজতন্ত্রে এরকম কোনো শ্রেণী নাই, শ্রেণীহীন শোষণ মুক্ত সমাজ। পুঁজিবাদে ব্যক্তি স্বাধীনতা স্বীকার করা হয়, সমাজতন্ত্র ব্যক্তি স্বাধীনতা পরিপন্থী। পুঁজিবাদে হচ্ছে নিয়ন্ত্রণহীন মূল্য ব্যবস্থা, মূল্য ব্যবস্থাকে কেউ নিয়ন্ত্রণ করে না, সেটা হচ্ছে চাহিদা এবং যোগানের ভিত্তিতে বাজার ব্যবস্থায় একটা মূল্য ব্যবস্থা নিজে নিজে তৈরি হয়ে যায়, অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। কিন্তু সমাজতন্ত্রের মূল্যটা রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, রাষ্ট্রের মূল্য ঠিক করে দেয়। পুঁজিবাদকে বলা হয় শ্রমিক শোষণের হাতিয়ার, সমাজতন্ত্র শ্রমিকদের স্বার্থ রক্ষা করে। 11 হচ্ছে পুঁজিবাদে হচ্ছে শ্রেণী বিভক্ত সমাজ, আর সমাজতন্ত্র হচ্ছে সাম্য প্রতিষ্ঠিত হয়, এখানে সবাই সমান। পুঁজিবাদ গণতন্ত্রের সমর্থক, সমাজতন্ত্র গণতন্ত্র বিরোধী। পুঁজিবাদে অনেকগুলো রাজনৈতিক দল থাকে, সমাজতন্ত্রে একটি মাত্র রাজনৈতিক দল থাকে। পুঁজিবাদ মানুষের কর্মস্পৃহা বৃদ্ধি করে, কারণ আমার যদি অনেক, আমার অনেক আয় করতে ইচ্ছে, আমি আয় করব, উদ্যোগ নিব, আমি ভোগ করব, তখন আমার মধ্যে কাজ করার স্পৃহা কাজ করবে। কিন্তু যখন রাষ্ট্র সবকিছু নিয়ন্ত্রণ করবে, আমি আমার নিজের ইচ্ছে উদ্যোগ করতে আমি নিতে পারবো না, ব্যবসা করতে পারবো না, আমি ইচ্ছা করলে ভোগ করতে পারবো না, রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে, তখন মানুষের কর্মোদ্যম হ্রাস পায়। সবশেষে প্রতিযোগিতার নিমিত্তে পুঁজিবাদে বিভিন্ন বিজ্ঞাপনের ছড়াছড়ি থাকে, সবাই বিজ্ঞাপনের মাধ্যমে নিজের পণ্যের প্রসার ঘটানোর চেষ্টা করে, সমাজতন্ত্রে এই ধরনের কোনো বিজ্ঞাপনের ব্যাপার নাই, ফলে অর্থের অপচয় রোধ হয়। আচ্ছা আমাদের তাহলে আজকে আমি এইটুকুই থাক, নেক্সট দিন আমরা পরের স্লাইড থেকে শুরু করব, ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র। ঠিক আছে, রোল দিয়েছে সবাই, রোল দিয়েছে সাহিদা দিয়েছে, আফিয়া দিয়েছে, নাবিলা দিয়েছে, সিনহা তুমি দাওনি, সিনহা তুমি রোল দাও। সিনহা শুনতে পাচ্ছ? হ্যাঁ পেয়েছি, ঠিক আছে ক্লোজ করে দিচ্ছি তোমরা সবাই। ঠিক আছে পেয়েছি, আচ্ছা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।